ওয়ার্কশপের একদিনেরও না বা এক ঘন্টার ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। সুদীপাদিকে রিকোয়েস্ট করতে সুদীপাদি এক কথা রাজি হয়ে এসছে। সুদীপাদিকে এমনি ব্যস্ত মানুষ, তো আমাদের এবার চলে যেতে হবে, বেরিয়ে যেতে হবে। আমাদের ওয়ার্কশপের যে প্রোগ্রাম ছিল সেটা শেষ হয়ে গেছে। আমি সুদীপাদিকে শুধু বলবো, এই যে এক ঘন্টা বা দেড় ঘন্টা যে ওয়ার্কশপ হলো, তাতে সুদীপাদির যে এক্সপিরিয়েন্স তোমাদের বিষয় সেটা সামান্য শেয়ার করতে এবং শেষ যে একটু বক্তব্য বলে আমরা শেষ করবো। তুমি কি দেখলে, কি বুঝলে? আমি কি দেখলাম সবচেয়ে বড় কথা হলো, আমি বেরিয়ে যাওয়া মন্ত্রণা বলতে কি রাগী মহিলা আর ওনাকে টিপে দিবি চক্কর না। কিন্তু আমি তোমাদের বকে থাকি বা তোমাদের সঙ্গে দুটো ব্যবহার করে থাকি, আমি সেটা তোমাদের ভালোর জন্যই করছি। কারণ তোমরা আমাকে দেখলে তো ভীষণ একটা পর্দায় দেখো, তো ফলে তোমাদের লজ্জা করছে, সংকোচ হচ্ছে। কিন্তু একটা জিনিস আমি যে কারণে এসেছি, আমি তো নিজে পারফর্মিং আর্টিস্ট, যে কোনো এই যে এত সুন্দর গান গাই গো, তোমার নাম কি? আমার ভীষণ ভালো লেগেছে যে দুজন গোপাল ভাড়া কোথায় লুকিয়েছিল এতক্ষণ থিয়েটারে, কি সুন্দর দেখো সোয়েটারটাকে ঘোমটা করে এনে ভালো হয়েছে, ভীষণ ভালো লেগেছে। একটু না একটু দীর্ঘ সংকোচ এগুলো ছেড়ে পারফর্মিং আর্টস করলে বা যে কোনো জিনিস করলে সেটা ভালো লাগে আর কি। তোমাদের এত ইতস্তত করছি না কেন, তোমরা আমাদের সামনে আমার সামনে মানে ওপেন আপ করতে বা অভিনয় করতে লজ্জা পাচ্ছি না কিসের জন্য? একজন অন্তত কেউ বলো কেন, যে সব থেকে বেশি লজ্জা পেয়েছে সে বলো কেন লজ্জা পাচ্ছি বলো, দুটে হাত দিয়ে দিয়ে বলো এত লজ্জা পাচ্ছ কেন, কিসের জন্য, কি লজ্জা কিসের? ভয় পাচ্ছিলে, অস্বস্তি হচ্ছিল, কি মানে কোনো মার্কস নেই, ফেল করবে না পারলে অন্ত ব্যাপার নেই। তোমরা কিসের জন্য, তোমরা অনেকেই না আমি পারবো না এরকম ভাব করছিলে কেন? আমি গোপাল ভাঁড় যারা করছিল তাদেরকে বলবো, আজকে তো কম সময়, এই সময়ের মধ্যে আমরা অতটা শেখাতেও পারলাম না বা অতটা সম্ভব নয়। তোমাকে মাঝে মাঝে দেখছিলাম, তুমি আমরা যেন দেখছি তুমি তাদের দিকে পেছন করে যাচ্ছো, এইগুলোই কিন্তু শেখা স্টেজে। যখন দর্শকের দিকে কিন্তু তুমি যদি উল্টো করে ঘোরো ঘুরে বসো তাহলে তুমি কি পারফর্ম করছো দেখা যাচ্ছে না, কিন্তু মুখটা দেখানো খুব দরকার। হ্যাঁ, মুখটা দেখানো দরকার, তোমার রিঅ্যাকশন, তুমি ডায়লগ বলছো, এগুলো একটা শেখার জিনিস। আমি এখান থেকে দেখছি যখন তুমি ওকে খেতে দিচ্ছ, কচুরি দিচ্ছ, মুড়ি দিচ্ছ, তখন আমাদের দিকে উল্টো হয়ে গেছো, ঘুরে বসতে আশেপাশে বসতে, খাবারটা দেওয়াটা, এইগুলো শেখার জিনিস। আজকে অত সময় নেই হলো না, পরে আবার যদি কোনোদিন সময় হয়। তোমরা কিন্তু এখন সে অস্বস্তিতেই রয়ে যাবে কিন্তু বললে না। আচ্ছা তোমাদের কেমন লাগলো ওয়ার্কশপটা? তোমরা মানে সত্যি ভবিষ্যতে কারো অভিনয় করতে চাও, যারা অভিনয় করতে চাও তারা এই সংকোচে অভিনয় কাটাও, গাড়ি থেকে রাজি হবে তো? একটা কথা বলি, আমি আমার কথা শেষ করছি, সরস্বতী পুজো খুব ভালো কথা, আমার আর সরস্বতী পুজো কি বলবো, তোমাদেরকে এখন সরস্বতী পুজো শাড়ি সবাই ভালো থাকবে আর মন দিয়ে পড়াশোনা করবে, আর পড়াশোনার বাইরে যদি কারোর কিছু করতে ইচ্ছে করে সেটা মন দিয়ে করবে, সেটাই করবে।